চলে এসছি বন্ধুরা, আর বৃষ্টির লেভেলটা কিন্তু বেশ ভালো ইয়ার। এইদিকে দেখো অবস্থা কি হয়েছে, তোমরা তাই দেখো। আমরা ধুয়ে দিতে হবে, বিগত আমরা মিনিমাম 4-5 দিন তো এটা ব্যবহারই করলাম বন্ধুরা। এইবার এটা ধুতে খাওয়াচ্ছে আমাদের মোটাকালি আসুক, তখন দেখো কিভাবে বাচ্চাদের খাওয়া। আমরা চটিয়ালের খাওয়ানো দেখতে পারবো। এই দেখো ভেজা ভেজা ভাব দেখলাম, গাইজ দেখো দেখো দেখো। আজকে মনে হচ্ছে বৃষ্টি কমবে না। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো। গাইজ তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। গাইজ এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে, বাট বৃষ্টি তো কমলো না, ভালো ভালো জোরে হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে ওই 5:30 থেকে। এদিকে আমার সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, ওদের আমার সবাইকে খেতে দিতে হবে। আর বৃষ্টির লেভেলটা তোমরা একটু দেখো বন্ধুরা, এদিকে আমার গাছগুলো ডিসকো ড্যান্স করছে, প্লাস প্রকৃতির যে গাছগুলো আছে সেগুলো ডিসকো ড্যান্স করছে। এদিকে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ছাদে অনেকটাই জল বেঁধে গেছে। বন্ধুরা পায়রা তো আজকে আমি ছাড়তেই পারবো না, প্লাস আমাদের সুন্দরী সুন্দরী খাঁচার সামনে পর্দাও খুলতে পারবো না, মুরগিগুলো খাঁচার সামনে পর্দাও খুলতে পারবো না। দেখো মুরগির খাঁচার সামনে পর্দা ভিজে গেছে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে বলো তো, খাঁচার ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিতে হবে। হাওয়া চলছে কেমন, খতরনাক হাওয়া চলছে, দেখো তোমরা একটু নোটিস করো। আর এখন আপাতত আমি পায়রাদের জন্য বাসক পাতার জল নিয়ে এসেছি, সেই জলটাই পায়রাদের দিতে হবে বন্ধুরা। আর এই জলটা টোটালি এখনো গরম আছে, প্রচুর গরম আছে। এর ভেতরে মিনিমাম বন্ধুরা 1 লিটার জল তো মিক্স দিতেই হবে। তো এইবার আমি ছাতিটা মেলে একটু যাওয়ার চেষ্টা করি বন্ধুরা। ছাতিটা এক হাত দিয়ে কীভাবে মেলবো, মেল যা সিমসিম, খুল যা সিমসিম, খুল যা সিমসিম, খুল যা সিমসিম। গাইস খুলছে না তো এক হাত দিয়ে, চেষ্টা তো করতেই হবে। গাইস খুলে গেছে, এইবার আমরা যাব, দেখা যাক, রিক্স নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর বৃষ্টির লেভেলটা কিন্তু বেশ ভালো ইয়ার। এইদিকে দেখো অবস্থা কি হয়েছে, তোমরা তাই দেখো বন্ধুরা, পুরো জল 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 হয়ে গেছে। এই দিক দিয়েও পুরো জল জল হয়ে গেছে, বাট এখনো খাঁচার ভেতরে জল যায়নি, এটা একটা ভালো জিনিস বন্ধুরা। এবার চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি খাঁচার ভেতরে সবাই কি করছে। চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে, আগে আমি এই জলটা বাইরে বের করি। এই জলটা আমি ভেবেছিলাম যে কাল রাতেই বের করে রাখবো, বাট আমার মনে ছিল না বন্ধুরা। আগে যে আমরা কার কাছে যাই, এইখানে দেখো গুটি হয়ে বসে আছে কে, আমাদের দেশি মেলটা। দেশি মেলটার আবার সমস্যা হলো নাকি কোনো, ও এরকমভাবে চুপচাপ করে বসে আছে। গাইজ আজকে প্রথমবার দেখছি আমি দেশি মেলটাকে এরকমভাবে বসে থাকতে। দেখো কিরে তোর কোনো সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না গাইজ। দেখো আর ওই পায়রাটা দেখো এখন চলে এসছে, ওই পায়রাটা এখন অনেকটাই ভয় কমে গেছে বন্ধুরা। ওই পায়রাটা এখন বেশ সামনে আসে, কালকে তো ছাড়া সাথে সাথে কর্নারে ফর্নারে ঢুকে যাচ্ছিল, বাট আজকে ও অনেকটা ঠিক হয়ে গেছে। আগে যাবো আমরা আমাদের রোমিও জুলিয়েটার কাছে। দেখো আমাদের রোমিও জুলিয়েট কি করছে বন্ধুরা, আমাদের জুলিয়েট ওই কর্নারে আসে, এই যে আমাদের রোমিও বন্ধুরা, এদের দুজনকে আমার ছাড়তে হবে। আর এদের দরজাটা যেহেতু খুব সুন্দর বানিয়ে দিয়েছি, এখন থেকে বেশ ভালোই হয়েছে বন্ধুরা। দরজার না আমার ওই সাইডটাও খুলে দিতে হবে, যেহেতু এই নেটটুকু এক্সট্রা লাগানো, এই নেটটুকু যদি আমি খুলে দিই তাহলে এদের দরজাটা অনেকটাই বড় হয়ে যাবে। বেঁধে যা দরজা, গাইজ দরজাটা বাঁধাতে পারছি না, এক হাত দিয়ে তো সমস্যা হচ্ছে এর জন্য। তো ফাইনালি বাঁধিয়ে ফেলেছি, সমস্যা নেই। এইবার আমাদের রাজা রানীর খোপটা আমরা খুলবো। রাজা রানী চলে আসো। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুধু রাজা বেরোলো, রানী এখনো ডিমে বসে আছে, ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে। রানী এখনো তুমি এসো না, যখন খেতে দেবো তখন তুমি এসো। এইখানে নোটিস করো বন্ধুরা, আমাদের কালশিরা জোড়া বসে আছে দরজার সামনে, আর আমাদের কালশিরা বসে আছে ঘরের ভেতরে, বেশ ভালো কথা। আর এইখানে আমি কাকে আটকে রেখেছি আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এইখানে তো এদের আটকানোর দরকার প্রয়োজন পড়ে না, তাও আমি আটকে রেখেছি, কারণ হচ্ছে উপরে খোপটা আটকানো হয়েছে তো এর জন্য বন্ধুরা। এই দেখো এরা দুজন বেশ ভালো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে, আর উপরে আমি আটকে রেখেছি কাকে তোমরা তাই নোটিস করো। আমাদের সিরাজি মেল আছে ফিমেল আছে দুটোই আছে, কোনো সমস্যা নেই, দুজনকে আমি ছেড়ে দিয়েছি, চলে আসো। এইবার তোমরা বাইরে বেরিয়ে যেতে পারো। এইবার গাইজ আমরা ডিম বাচ্চাগুলো দেখবো, আগে যাবো আমরা কার কাছে, আমাদের নাপ্তার কাছে। দেখো গাইজ নাপ্তা বসে আছে, খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে, আর ওর ডিমের ভেতরে না পুরো শিরা জমে গেছে বন্ধুরা। আমরা অপেক্ষা করবো কবে ওদের বাচ্চা ফুটবে সেটা দেখার জন্য। আর এইখানে একটু নোটিস করো, এইখানে আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা আছে, আর চটিয়ালের মেল বাচ্চাটার পেটে অতটাও আমি খাবার দেখতে পারছি না। প্লাস তোমরা তোমাদের আরও একটা জিনিস দেখাই গাইজ, দেখেছো কালার কেমন বেরোচ্ছে, দেখেছো লেজের ওইখানে কালো বেরোচ্ছে, ডানা দিয়ে কালো বেরোচ্ছে। এইবার দেখা যাক কেমন বাচ্চা হয় গাইজ, তো অপেক্ষা করতে হবে, সব অপেক্ষার উপরে ডিপেন্ড করছে। এইবার আমরা যাবো আমাদের সুলতানের বেবি দেখতে। এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি বর্তমানে চুপচাপ করে বসে আছে, আর দেখেছো আমাদের সুলতানের বেবির এখন চোখ ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। গাইজ দেখার বিষয় একটাই, এইবার কি বুনো কালার আসবে না আমাদের সুলতানের মতন দেখতে হবে, দেখা যাক। বুনো কালার না আসুক এটাই আমি চাই বন্ধুরা। তো এইবার আমরা টান টান যাবো আমাদের চুচুর কাছে, চুচু তো নেই বর্তমানে, চুচুর জোড়া আছে বেশ ভালো কথা। চুচুর জোড়ার নিচে যেহেতু একটা ডিম আছে বন্ধুরা, ওই ডিমটা আমার চেক করতে হবে, ডিমটার
ভেতরে শিরা ফিরা হলো নাকি সেটা আমার একটু চেক করতে হবে বন্ধুরা। এইবার চলো ঘুরে আসি আমাদের চীনার কাছ থেকে। দেখো আমাদের চীনা ওর ডিম প্রপার ভাবে তাদায় বন্ধুরা। চীনা সাইজটা তোমরা একটু দেখো, এইখান থেকে এইখানে চলে গেছে, আর আমাদের চিকু বসে থাকলে এইখান থেকে এইটুকু যায়, তারপরে শেষ বন্ধুরা। এই দেখো এই যে আমাদের চিকু শয়তান ডাকাডাকি করছে এখানে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের বালার বউ বর্তমানে বাচ্চার কাছে আছে। বালার বউ বাচ্চা দেখতে দাও একটু, প্লিজ অল্পকটু অল্পকটু দেখবো, দেখে চলে যাবো, দেখি কালার কেমন হচ্ছে সেটা একটু দেখতে দাও। গাইজ গাইজ কালো কালো হচ্ছে এটা বোঝা যাচ্ছে, এই যে এই বাচ্চাটা, ওই বাচ্চাটা কি কালার হচ্ছে আমি এখনো বুঝতে পারলাম না। এইবার যাবো আমরা কালিয়ার কাছে। এই দেখো বর্তমানে আমাদের মোটা কালিয়া আছে দুটো বাচ্চা, একটা বাচ্চা হচ্ছে চটিয়ালের আর একটা বাচ্চা ওর, ওর বাচ্চাটা মেল বন্ধুরা, আর ওর বাচ্চাটা এই যা চটিয়ালের বাচ্চাটা ওই সাইডে আমি দেখতে পারছি সাদা সাদা লোম, ওর ওই একটু কালো কালো ভাব আছে বন্ধুরা। তো দেখা যাক কেমন হয় বন্ধুরা। এই দেখো আমাদের বালা কি করছে, বালা মজা নিয়ে যাচ্ছে, বালা এখানে বসে বসে বৃষ্টি দেখছে। কি বালা বাইরে যাবা একটু, একটু বৃষ্টির ভেতর ঘুরতে যাবা, যাবা নাকি বলো? কুড়ু কুড়ু করে আবার এখানে বসে বসে। আমাদের সবুজও এখানে আছে বাট ওর জোড়া নেই বন্ধুরা, ওর জোড়া চলে গেছে ওইদিকে। যা যা তাড়াতাড়ি যা, জোড়া পটিয়ে নেবে কেউ, যা যা যা, ওই চলে গেছে বন্ধুরা। এইখানে একটু নোটিস করো বন্ধুরা, এইখানে আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে। সালমান খান বাইরে যাবা নাকি বৃষ্টির ভেতরে একটু, বৃষ্টির ভেতরে একটু বাইরে যেতে ইচ্ছা করছে নাকি? এদিকে ক্যাটরিনা কাইফের খবর কি? ক্যাটরিনা কাইফ গাইজ খোপের ভেতরে থাকছে, বেশ ভালোই আমি দেখছি। আর এই দেখো সালমান খান কিছু খ্যাট টেনেছে, সালমান খান একদম অকাজও না, একটু কাজের বন্ধুরা। সালমান খান দেখলি আজকে তো তারিফ করে দিলাম আমি। আর এইখানে দেখো বন্ধুরা আমাদের দেশি বসে আছে খুব সুন্দরভাবে ওর ডিম নিয়ে, দেশির ডিমটা বেশ ভালোভাবে প্রপারভাবে জমে গেছে, আমি চেক করেছি বন্ধুরা। তো থাকুক সমস্যা নেই, এইবার চলো আমরা ঘুরে আসি ম্যাড্রাসের খোপের থেকে। ম্যাড্রাসের খোপ যেহেতু এই কর্নারে, আমরা একটু পরে পরেই যাই বন্ধুরা। এই দেখো আমাদের ম্যাড্রাস কি সুন্দরভাবে প্রপারভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা, খুব সুন্দর লাগছে দেখতে। সবাইকে তো দেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার আমাদের একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাদের খেতে দিতে হবে সবাইকে। আর আমাদের কোথায় খেতে দিতে হবে? এইখানেই খেতে দিতে হবে বন্ধুরা, এখানে খেতে দেওয়া সব থেকে বেস্ট হবে, যেহেতু বাইরে তো একদম জল, আর তার থেকে বড় কথা বৃষ্টি, খতরনাক বৃষ্টি হচ্ছে বন্ধুরা, পায়ের আমরা 1 ইঞ্চিও ছাড়তে পারবো না। তো এখন আমাদের এখানে যেহেতু খেতে দিতে হবে, আমরা তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দেবো, যেহেতু বন্ধুরা 10টা বাজতে চলো, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। ঘরের ভেতরে আমি চাদরটা নেচে নিয়েছি, চাদরটা নাচলে কি হবে বলো তো? চাদরটা নাচলে যা আমি খাবার দেবো টোটালি খাবার গুলো পরিষ্কার থাকবে বন্ধুরা। আর যেহেতু নিচে পটি করেছে, আমি ঠিকঠাক করে ঝাড়ও দিতে পারছি না, ঠিকঠাক করে যদি আমি ঝাড় দিই তাহলে এখন প্রচুর ধুলো উঠবে। আর ঘর পরিষ্কার করার জন্য পায়রাগুলোকে আগে বাইরে রাখতে হয়। পায়রাগুলো কি করে বলো তো? আমি যখন ওই সাইডে ঝাড় দিই, শয়তানগুলো এই সাইড থেকে উড়ে ওইদিকে যায় আর পুরো নোংরা উড়ে, আর যখন এই সাইডে ঝাড় দিই ওই সাইড থেকে উড়ে এই সাইডে আসে, পুরো নোংরা উড়ে, গাইজ বাজে অবস্থা হয়ে যায়। এর জন্য আমি এদের এখন বর্তমানে আগে খেতে দিয়ে দিই, এরা খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট করুক, তারপরে যে যার ঘরে চলে যাক, তারপর আস্তে আস্তে টুকটুক করে বসে বসে ঘরটা টোটালি আমি পরিষ্কার করে ফেলবো। তো এখন আপাতত এদের খেতে দেওয়ার আগে আমার জলটা দিতে হবে, জলটা আগে আমি দিয়ে দিই। এই যে জল আমি এর ভেতরে মিক্স করেছি, জলটা এখনো প্রচুর গরম আছে, সরো 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 সরো, জলটা খেয়ে নাও, যাতে জল খাওয়ার দরকার শেষে জল খেয়ে নাও আগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জল আমাদের ওই দেখো আমাদের জুলিয়েট জল খাচ্ছে, জুলিয়েট না রোমিও, ওটা না না জুলিয়েটই, ঠিক আছে সমস্যা নেই। তো এইবার আমার কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর এরা এই শয়তানটা বিছনার উপরে পটি করে দিয়েছে, কি বলবো এদের। তো এইখানে আসো একদিন, তারপরে এইখানে আসো একদিন, এইখানে আসো একদিন, এইখানে আমার সাইডে আসো একদিন, কি করো কি করো কি তোমরা? হ্যাঁ মেন মেন খাবার দেবো যেসব জায়গায়, সেই জায়গায় তোমরা পটি করে ভরে রেখেছো, কি বলবো গাইজ, এটা নাচা তো একদম বেকার হয়ে গেল। ওইখানে এক গাড়া পটি করেছে, এখানে এক গাড়া পটি করেছে, এই কোটোর উপরেও পটি করেছে, কোটোটা আমার নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যেতে হবে, এই কোটো ভরে ভরে গাদা গাদা আমি পিকুকে খাওয়াবো, এদের খাওয়াবো না। শয়তানরা পুরো পটি করে রেখেছে সব জায়গায়, দেখ কেমন বাজেভাবে পটি করেছে। আর না দুদিন পরে আমাদের সমস্যা হতে চলেছে, দুদিন পরে আমাদের ওই খোপের যে বেবি আছে, মানে আমাদের মোটা কালিয়ার বেবি, মোটা কালিয়ার বেবি কিন্তু এক জায়গায় চুপচাপ করে বসে থাকা চিজ না। মোটা কালিয়ার বেবি কি করে, সামনের দিকে চলে আসে। আগের বারও আমাদের সেম প্রবলেম হয়েছিল, মোটা কালিয়ার বেবি শুধুমাত্র নিচে পড়ে যেত, নিচেই চলে যেত, গাইজ মনে আছে তো? তো এইবার আমাদের কি করতে হবে, ভালো করে একটা কাঠ মারতে হবে, এরকম সিস্টেম করতে হবে যাতে মোটা কালিয়া ঢুকতে পারে। আগের বার একটু বেশি বড় করে মারা হয়ে গেছে, মোটা কালিয়া ঠিকঠাক করে ঢুকতে পারতো না, বাচ্চার জন্য একটু প্রেশারে ঢুকতো। আর এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে দুটো ডিম আছে, খুব সুন্দর বন্ধুরা, পুরো একদম কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। এদিকে বেবিগুলো খুব সুন্দর ভাবে বসে আছে, চুপচাপ করে ঘুমাচ্ছে। এখন আমার এদের আরো কটা খেতে দিতে হবে না, এদিকে নাও, এদিকে নাও, এখানে নাও, শোনো 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 শোনো,
আর গাইজ, যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য আজকে আমি এদের বাসক পাতার জল দিলাম, প্লাস এদের খাবার দাবার আজকে একটু কম দেবো। কি হয় বলো তো, যেদিন বৃষ্টি হবে তোমরাও তোমাদের যাদের যারা যাদের যাদের বাড়িতে পায়রা আছে খাবার দাবার বেশি দেবে না, একদম লিমিটে খাবার দাবার দেবে, ওদের যাতে পেটটা ভরে পেটটা ভরে। আর যদি বেবি থাকে, বেবিগুলো যেসব অ্যাডাল্ট পায়রা ব্রিডিং পায়রা তাদের তোমরা আলাদা করে খেতে দিতে পারো, আর যারা সিঙ্গেল পায়রা তাদের দিনে একবার খেতে দিলেই যথেষ্ট বন্ধু, একটা নির্দিষ্ট টাইমে দেবে। আর যাদের এই দেখো আমাদের নাপ্তার আসছে, নাপ্তার তো এখন বর্তমানে ডিম আছে, ওর অতটা খাবারের প্রয়োজন নেই বন্ধুরা, ওই যেহেতু এক জায়গায় স্থির হয়ে চুপচাপ করে বসে থাকবে, খাবার আবার হজম টজম নাও হতে পারে। আমাদের সুলতান খাক, আমাদের সুলতান যত ইচ্ছা খাক, যেহেতু সুলতানের বেবি ফুটেছে, সুলতান খাও 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 খাও। আরে গম খাও না, ডাল খেতে পারো না গম খাও, আমাদের চুচু ডাল খায় আবার ওই মটরের ডাল বন্ধুরা। সুলতান মাঝে কি অবস্থা কি অবস্থা, আমাদের চুচুর বাবা চলে এসছে দেখি। বলছে দাদা তোমার কালা সবুজ পায়রাটা আচ্ছা সিরাজি পায়রাটার সাথে জোড়া নিয়ে নেবে, তো নেবে না সমস্যা নেই, কারণ কালা সবুজটার না এখনো ঠিকঠাক বয়স হয়নি, কালা সবুজটাকে এখনো অনেকদিন পুষতে হবে বন্ধুরা, অনেকদিন ওকে খাইয়ে দাইয়ে মোটা মোটা বানাতে হবে, তারপরেও রেডি হবে জোড়া নেওয়ার জন্য। দেখো এখন এখন পুরো বেবি পায়রা যেমন হয় তেমন, আর ঠোঁটটা সাইজ তোমরা একটু নোটিস করো বন্ধুরা, একদম কুর্তি একটা ঠোঁট, একদম ছোট একটা ঠোঁট, জাস্ট ওয়াসাম লাগছে বন্ধুরা, খতরনাক লাগছে। আর বড় হলে এর কালারটা আরো ডিফারেন্ট হবে বন্ধুরা, বড় হলে এর কালারটা জাস্ট ওয়াও হবে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও পরে, যেহেতু আমার বাড়িতে থাকবে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দেবো। আর কোনটা খাবা তোমরা, খাবার কোনটা নেই তো হাতে, হাতে নেই তো, এখন আমার যদি একটা আলাদা সিস্টেম হতো তাহলে আমি আমার আমার যে কটা ব্রিডিং পায়রা আছে সে কটাকে আমি আলাদা খাওয়াতে পারতাম, বাট সিস্টেম নেই বন্ধুরা, এই জন্যই তো সমস্যা বন্ধুরা, ওদের আমি আটকেও রাখতে পারছি না, সিঙ্গেল সিঙ্গেল যে কটা আছে ঠিক আছে সমস্যা নেই, সবাই খেয়ে নিক। আর কটা দেবো বসো, এইখানে এইখানে এখানে ওই যে পরিষ্কার জায়গা ওইখানে খাও, এখানে আসো এখানেও খাও, চুচু তুমি আমার হাতে খাও, তুমি আমার হাতে খাও। আর কালকে যেহেতু 1 কিলো গম এনেছি বন্ধুরা, আর আমার মনে হয় এরকম ভাবে আনা সব থেকে বেস্ট, 1 কিলো করে গম আনা সব থেকে বেস্ট, 1 কিলো করে গম আনলে কি হবে বলতো, গমটা একদম ফ্রেশ থাকে। আর যদি আমি 5 কিলো 10 কিলো একবারে নিয়ে আসি, গমটা কেমন যেন একটু নরম নরম হয়ে যায়, আমি যদি 20 লিটারের ঢপে রাখি তাহলে তো মুখ আটকাই না, আর মুখ না আটকালে কেমন যেন একটু নরম নরম হয়ে যায়, এর জন্য এই কোটায় যতটুকু গম ধরে ততটুকু করে গমই আমি প্রতিবার আনবো এখন থেকে। তো এখন আপাতত সবার খাবার দাবার ফিনিশ, সবাই এখন কি করে আমি দেখবো, প্লাস আমাদের এই জিনিসটা এখন উঠিয়ে রাখতে হবে, এই জিনিসটা এখানে রাখা যাবে না, দেখি সরো 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 সবাই সরো, এটাকে উঠিয়ে ফেলি, সরো, পটি তো করেছো ভালোই পটি করেছো, এটা আমার ধুয়ে দিতে হবে, বিগত আমরা মিনিমাম 4-5 দিন তো এটা ব্যবহারই করলাম বন্ধুরা, এইবার এটা ধুতেই হবে, না ধুলে এর রেহাই নেই, কিন্তু বৃষ্টির ভেতরে তো ধোয়াও যাবে না, কি সমস্যা, ধুলে শুকাবে না, ছাড়ো না ছাড়ো না, কি করে হ্যাঁ এ মোটা কালিয়া সর বোঝাচ্ছি, এটা অলমোস্ট ডান, কমপ্লিট 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 গোছানো। তো এইবার চলে গেছে সবাই জলের কাছে, খাবারের কোটোটা আমি আজ আমি সাইডে রাখি, দেখি সরো সরো সরো, খাবারের কোটোটা সাইড করে দিয়েছি, এইবার আমরা কি করবো জলের এটা একদম মিডিলে রেখে দেবো, জলের এটা মিডিলে রাখলে কি হবে বলতো, নোংরা ফোংরা কম করে শয়তানরা, যখন জল খাওয়ার দরকার তখন আসে, আর যদি কোনো কর্নারে যদি গাইস জলের এটা রাখা হয় না, প্রচুর নোংরা হয়ে যায়, কর্নারে উড়ে উড়ে সব ধুলো যায়। তো এখন বর্তমানে সবাই জল খেয়ে নেবে, যার যার জল খাওয়ার দরকার, আমাদের বালা আমার কাছে আসছে শুধুমাত্র, বালা এখন আর খাবার দেবো না, আর খাবার দেবো মিনিমাম 1টা 1.5টার সময় ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছি যার যার বাচ্চা আছে সবাই চলে গেছে বন্ধুরা, আমি তোমাদের এখন একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে বেবিদের কিভাবে খাওয়ায় সেই জিনিসটা দেখাবো। তো আগে আমরা কার কাছে যাবো, আগে আমরা সুলতানের কাছেই যাই বর্তমানে, ওহো সুলতানের জোড়া আছে, দেখো সুলতানের জোড়া এখন বেবিদের খাওয়াবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, খাও তাড়াতাড়ি খাওয়াবে খাওয়াবে খাওয়াবে, ওইদিকে ঘুরে না আমার দিকে ঘুরে, আমার দিকে ঘুরে একটু ভদ্রভাবে খাওয়াও দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেবিগুলো খাওয়ার জন্য পাগল হচ্ছে, ওই দেখো ওই দেখো খাওয়াবে খাওয়াবে। গাইস বেবি যতক্ষণ ওর ঠোঁটে ঠোঁট না দেবে ও তো খাওয়াতে পারবে না, বেবির উপর সম্পূর্ণ ডিপেন্ড,
খাওয়াও, তুমি নিজের ঠোঁটটা একটু নিচে করো, নিজের ঠোঁটটাও তো একটু নিচে করতে হয়। ওই যে খাওয়াবে খাওয়াবে, তো ওরা একটু ভয় পাচ্ছে মনে হয়। এবার চলো একটু দেখে আসি। ওই দেখো বন্ধুরা, কালিন্দি খাওয়ানো শুরু করে দিয়েছে। কালিন্দি ওর বেবিকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, আর চটিয়ালা বেবিটা দেখতে পারছি এখনই পুরো পেট ভরা বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আর গাইজ, এখন তো শুধুমাত্র কালিন্দি খাওয়াচ্ছে, আমাদের মোটা কালিয়া আসুক, তখন দেখো কিভাবে বাচ্চাদের খাওয়ায়, খতরনাকভাবে খাইয়ে দেয়। আর এদিকে আমাদের সুলতানের জোড়া, এই দেখো বন্ধুরা এবার খাইয়ে দিচ্ছে, এইবার ফাইনালি খাইয়ে দিচ্ছে। কিন্তু একটা সমস্যা, উল্টো সাইডে বসে আছে বন্ধুরা, আমরা ঠিকঠাক করে দেখতে পারছি না, কিন্তু আমরা চটিয়ালের খাওয়ানো দেখতে পারবো। এই দেখো চটিয়াল বর্তমানে ফিমেলটা চলে এসছে, ফিমেলটা ওর মেল বেবিকে খাইয়ে দেবে। খাইয়ে দাও, একটু একটু খাইয়ে দাও, তাড়াতাড়ি স্পিডে খাইয়ে দাও। গাইস চটিয়াল ভয় পাচ্ছে নাকি? খাওয়াও, তাড়াতাড়ি খাওয়াও। না গাইস আমরা চলে যাই, ও খাইয়ে দিক, রিল্যাক্সে আমরা এই যে আমরা কালিন্দির খাওয়ানোই দেখি। কালিন্দি অতটা আমাদের ভয় পায় না, দেখো কালিন্দি কি সুন্দরভাবে খাওয়াচ্ছে বন্ধুরা, খতরনাক খতরনাক। এখন বর্তমানে চটিয়ালা বেবিকে ধরেছে, চটিয়ালা বেবিকে খাওয়াচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এদিকে সন্তানগুলো কি করে, সবাই ছড়িয়ে পড়েছে এই কর্নারে, দেখো কতগুলো বন্ধুরা, এই কর্নারে সবকটা তো লাইন দিয়েছে। এখানে কি তোমাদের দাঁড়ানোর জায়গা? গাইস এই জায়গাটার আমার একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার, কি ব্যাপার এর, এই চোখে মনে হলো সমস্যা, এই সাইডের চোখে আমি সমস্যা দেখলাম মনে হলো, কেমন ভেজা ভেজা ভাব দেখলাম। গাইস দেখো দেখো দেখো, এই চোখে সমস্যা হয়েছে, এটা তো আমি নোটিস করিনি। আমাদের সুলতানের বেবির এই সমস্যাটা কখন হলো বন্ধুরা? আমার মনে হয় কালকেই হয়েছে, কারণ কালকে তো আমি নোটিস করিনি, এই আজকেই দেখলাম বন্ধুরা। তার মানে কালকে বিকাল নাগাদ হয়েছে, বিকাল নাগাদ থেকে শুরু হয়েছে। আমার ওকে এখন ড্রপ লাগাতে হবে, পারফেক্টভাবে আমি ড্রপ লাগিয়ে দিই ওকে। এগুলো কিন্তু একদম ঠিক না গাইস, আমাদের একটা পায়রা সমস্যা ছিল, সে পায়রাটা আমি কালকে বিবেকের বাড়ি পাঠিয়ে দিলাম, বিবেক হালকা করে ট্রিটমেন্ট করবে, মানে চোখের সমস্যা, যে আমার বাড়ির পায়রাগুলো যাতে কোনো সমস্যা না হয়। আর এদিকে আমাদের সুলতানের মেল বেবিটারই চোখের সমস্যা হয়ে গেল, অসাধারণ গাইস। আমার একে আলাদা করতে হবে, টোটালি একে আলাদা রাখতে হবে, নাহলে অন্যগুলোরও এই একই সমস্যা ছড়াতে পারে, এর জন্যই তো একে আমার টোটালি আলাদা করে দিতে হবে। এটা আমি কোনোদিনও ভাবিনি বন্ধুরা, যে আমাদের সুলতানের বেবির এরকম সমস্যা হবে, ওর চোখে বেরোনোর সমস্যা হবে। আমার মনে হয় ওই ম্যাট্রাসটা ছিল না সিরাজের জোড়া, ও মনে হয় ওইখানে গিয়ে দাঁড়াতো, এর জন্যই ওর রোগটা লেগেছে চোখের সমস্যা। এর জন্য আমার কী করতে হবে, সুলতানের বেবিকে এখন আমার ওই ঘরে নিয়ে যেতে হবে, ওই ঘরে নিয়ে যেয়ে ওর প্রপার যত্ন করতে হবে, ওর প্রপার ওষুধ লাগিয়ে দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে। আর এখানে থাকলে অনেকটা সমস্যা হতে পারে। এইবার গাইস ব্লগটা আমার শেষ করতে হবে, বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি কমলো না, আর আজকে মনে হয় আর আমি পায়রা ছাড়তে পারবো না। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।